ডামি নির্বাচনের কারিগর জাহাঙ্গীর আলম ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব দায়িত্ব পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে গ্রেফতারের দাবি ছিল দীর্ঘদিনের অবশেষে জাহাঙ্গীর আলমকে গুলশান থেকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এদিকে সৈরাচার সরকারের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকেও গ্রেফতার করা হয় রাজধানীর গুলশান এলাকা থেকে ধরা হয় ভোলাচার আসনের এই এমপিকে সাভার থানায় একটি মামলায় তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে আদালতে তোলা হয় তাকে সাভারে বিএনপির এক মিছিলে গুলি করে হত্যা চেষ্টার মামলা রয়েছে তার বিরুদ্ধে একই দিন গ্রেফতার করা হয় আরও একজন সংসদ সদস্যকে তিনি গাইবান্দা দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মাহবুবাড়া বেগম গিনি তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে রয়েছে দুটি মামলা তাকেও তোলা হয় আদালতে এদিকে সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত এনআই নাহিদ দেশ টিভি ঢাকা